কতদিন যাবত আপনি নেশা করছেন? কতদিন যাবত? প্রথম শুরুটা কিভাবে? প্রথম হাজবেন্ড শুরু করে দেয় আপনার এই ইয়াবা খাওয়া? তবে আপনার বিক্রির অভিযোগ আছে তো? কয়টা মামলা আছে? কয়টা মামলা? তিনটা মামলা কুমারখালী থানাতেই। সেদিন গেছিলেন, রিসেন্টলি গেছিলেন, গত সপ্তাহে শহীদের বাড়িতে। আপনি কি কি খান মূলত? কোন কোনটা খান বলেন দেখি। এখন কি আজকে বলে দুটো নিয়ে এসেছিলেন? ওই প্রত্যেক যে দুইটার মাল আসে বলছে, আপনার সাথে বলে দুইটার মেরে গেছে। দেখি আপনার দাঁত দেখি, আপনি দাঁতটা দেখি, দাঁত দাঁতে তো বোঝা যাচ্ছে ইয়াবা খান। বুঝতে যাবে না তো, স্পট করে তো দেখ। এইগুলো করেন কেন? আপনার বাচ্চা রয়েছে, ছোট বাচ্চা, 5 বছরের বাচ্চা বললেন, এরপরে আবার এগুলো করেন? বালু ডালু একটু হাত খানো যায় না? তেমন না, ওরে দুইটা নিয়ে আসে, দুইটা তিনটা বেশি নিয়ে আসে না তো। তবে ইয়াবা সহজে ছাড়া যায় না কিন্তু। হ্যাঁ, আপনার উচিত ছিল কোনো রিহাব সেন্টারে থাকা এতদিন। আচ্ছা, এই যে নারকেলের যে সুবরা, এটা দিয়ে গাঁজা খায় না ইয়াবা খাই? এটা সবাই দি, এটা তো একটা কারখানা। আস্তানা ভেঙে দিতে হবে তো, আস্তানা রেখে লাভ কি? এটা আস্তানা দেখছেন না? এই আমার একটু টিভি, আমার একটু টিভির মতো করে নেও না, ক্যামেরা ট্যামেরা দিয়ে ট্যাপেনটা সরঞ্জাম ওই দিকে বসে। ও আর কে যে ছিল, চলো বাসি দেখি এখানে ছিল। দেখছেন নাকি ভিতরে কিছু আছে নাকি? দেখছি। এখানে সবে যা পাইছি এখানে খুলে দেখে খুলে। এটা রেইনকোট, বুঝেছেন হিসাব? যাই হোক, এইগুলো করেন না, এইগুলো আবার কি করবেন? সারা টাকা পেলে পেলে আর এগুলো করে নেবে, ধরা তো এখন ধরবেই তো। বাটা আগুন দিয়া কমপ্লিট।
টাকা দিচ্ছে দড়ি কে ভিতরে দড়ি আছে দশটা আমি খাই দড়ি কিনতে আছে সাথে আমি কি বেশি আসি ভাই বল ভাই এই দড়ির রহস্যটা কি এটা আগুন আগুন ধরে রাখলে অনেকক্ষণ থাকে আর এটা রহস্যটা কি এটার ভিতরে একটা ঘটনা আছে বাকি খাতা এটার ভিতরে একটা ঘটনা আর দড়ি কয় পিস মাল গেল দড়ি কয় পিস মাল গেল মনে হচ্ছে তাই কি গেল দ্বিগুণার জন্য আর কি তাই সব কাউন্টিং এর আপনি বলি এটা আছে এ নয়ন ওই দেখো বাটি এটা কি বলবেন এটা আপনি এই বিষয়টা কি এটা বলবেন কি এটা বিষয়টা কি গিতি গিতি এটা ওনার ভাষা আচ্ছা আচ্ছা আর কিছু তো এটা ভাষা না জি এখানে থাকে সে নিয়ম আছে ভাই সে আছে ওই পাশে আছে সমাজের খারাপ কাজ খারাপ লাগছে এটা আগে লাগতো তাহলে এগুলো করতেন না ভাই এই যে পানির বোতলটার ভিতর কি আছে এটা রোগ প্রতিরোধ ক্ষমতা কমায় ফেলে আসলে আমাদের তো ক্ষমতা নেই তবে আপনি যদি এইবার ধরেও নিয়ে যায় আপনি ছাড়া পেলে পরবর্তীতে এই কাজ করেন না আচ্ছা এই বাড়িটা খান এই বাড়িটা টুপি আছে না না শরীয়ত মোতাবেক মাঝে মাঝে এতদিন যাবৎ কয়বার খাই খাই গেছি ব্যবসায়িক জানা যায় কিরে তার কারণ কি আর রহস্য এই হ্যাঁ যাদের মাছ নেই চলে যান আবার আরেক বিপদে পড়বেন এই মাল কই এই মাল কই পালায়